আসসালামু আলাইকুম দর্শক, তাহলে কি ভারত ইচ্ছে করে বাংলাদেশকে পানির নিচে ডুবিয়ে দিতে চাচ্ছে? প্রিয় দর্শক, আমরা সকলে জানি বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। আজকে তলিয়ে যাচ্ছে সিলেট শুধু পানির নিচে, ক্ষয়ক্ষতির অভাব নেই। প্রিয় দর্শক, কিছু কিছু দৃশ্য দেখলে সত্যি হৃদয়টা ফেটে যায়। ভাসছে মানুষ, ভাসছে গরু বাছুর, ভাসছে বাড়িঘর, মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে, মানুষ আজ দিশেহারা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কেন বাংলাদেশে এত বছর পরে এ পরিস্থিতি, এ অবস্থা? অবশেষে সংসদে ঝড় তুললেন এমপি হারুন। প্রিয় দর্শক, ভিডিও ফুটেজটি চলুন দেখে নিয়ে আসি। দেখার আগে যে কথাটি না বললেই নয়, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, আর একটি লাইক দিয়ে চলুন ভিডিওটি আপনাদেরকে দেখে নিয়ে আসি। প্রত্যেকটি নদীতে ভারত আপনার নির্মাণ করেছে, বন্যার সময় সমস্ত খুলে দেওয়া হচ্ছে আর আপনার খরার সময় বন্ধ করে দিয়ে নদীগুলোকে শুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রংপুর অঞ্চল তিস্তার কারণে আজকে আমরা সম্পূর্ণ এলাকা ড্রাই হয়ে গেছে। মানিস পাখির কথাগুলো বললে আমি ভারতের সমালোচনা করছি, ভারতের বিরোধিতা করছি, এটা আমাদের জাতীয় সংকট, এটা আমাদের জাতীয় সমস্যা। এই কথাগুলো বললে আমার কেন বলা হবে পাকিস্তান প্রীতির কথা? পাকিস্তানের সীমান্ত থেকে আমাদের এখানে মাদক আসছে না মানিস পাখির। সুতরাং আজকে আমাদের যে সীমান্তের এই সমুদ্র সীমান্ত সমুদ্র এলাকা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের কোনো বিরোধ নাই, বিরোধ হচ্ছে ভারতের সাথে। ভারত আমাদের এটার ব্যাপারে আজকে জাতিসংঘে আপত্তি জানিয়েছে, ভারতের সাথে আমাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত আমাদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতো মানিস পাখির, আজকে সেটি বাদ দিয়ে ভারত আজকে জাতিসংঘে কেন গিয়েছে? আমাদের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আলাপ আলোচনা নিষ্পত্তি করতে পারতাম মানিস পাখির। আমি বললাম যে ভারত বাংলাদেশ হাজবেন্ড ওয়াইফের রিলেশন, আমি বললাম যে রক্তের সম্পর্ক, এখানে পাকিস্তান প্রীতির কথা কোথায় আসলো? মানিস পাখির, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমি নির্বাচন, আমার নির্বাচনী এলাকা কিন্তু সীমান্ত এলাকা, বাংলাদেশের বয়স মানিস পাখির 50 বছর। প্রতিদিন আমার সীমান্তে ভারত কর্তৃক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, বাংলাদেশের সমস্ত এলাকা আজকে ভারত কাঁটাতার দিয়ে সীমান্ত ঘিরে ফেলেছে, তারপরেও মানুষ মানিস পাখির আজকে যেভাবে মানুষ হত্যা হচ্ছে এর প্রতিকার আমরা পাচ্ছি না মানিস পাখির। আজকে গতকাল কি আমাদের মাননীয় সদস্য বলেছেন যে আমরা যেভাবে সরকারের পক্ষে কথা বলি আমাদেরকে দালাল বলা হচ্ছে, এইভাবে যদি কথা বলা হয় বাইরের পারসেপশন দাঁড়াবে যে বাংলাদেশের এই সব ভারতীয় দালাল মানিস পাখির। আমি পরিষ্কার স্পষ্টভাবে বলতে চাই মানিস পাখির, ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা চারিদিকে, সেখানে চারিদিকে আজকে বিভিন্ন জায়গায় মানিস পাখির আজকে মাদকের কারখানা করে তোলা হয়েছে। আমরা ভারত বাংলাদেশ চুক্তি করছি, এ ব্যাপারে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পেরেছি মানিস পাখির? ইয়াবা বলেন, অন্যান্য মাদক বলেন, আজকে সমস্ত ভারত থেকে আসছে, মিয়ানমার থেকে আসছে মানিস পাখির। আজকে বাংলাদেশের সাথে ভারতের যে অভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, আমরা সীমান্ত চুক্তি সম্পূর্ণ মাধ্য দিয়ে কিছুটা সমস্যার সমাধান আমাদের করতে পেরেছি, কিন্তু ভারতের সাথে যে বাণিজ্যের যে বিরাট ঘাটতি রয়েছে, আমরা কতটুকু জিনিস ভারতে রপ্তানি করতে পারছি মানিস পাখির, আর ভারত থেকে আজকে যে বৈষম্য, বাণিজ্যিক বৈষম্য, সে ব্যাপারে আমরা কতদূর অগ্রগতি অর্জন করতে পেরেছি, এই কথাগুলো বললে আমাকে বলবেন যে আমি পাকিস্তান প্রীতি? কি কথা বলেন মানিস পাখির? এগুলো মানিস পাখির, আমি মনে করি যে ধরনের কথাগুলো সংসদ থেকে স্পঞ্জ হওয়া দরকার। আমরা আমাদের সংকট নিয়ে কথা বলছি, আমাদের সংকটগুলো কি, আমাদের সমস্যাগুলো কি? আজকে আমি নির্বাচনী এলাকা, আমার জেলায় 4টি নদী মানিস পাখির, আন্তর্জাতিক নদী পদ্মা, মহানন্দা, পাগলা, পূর্ণবাবা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি যাবেন আগামী 2 মাস পর, প্রত্যেকটি নদীতে পায়ে হেঁটে আমি পার হতে পারি। প্রত্যেকটি নদীতে ভারত আপনার বাঁধ নির্মাণ করছে, বন্যার সময় সমস্ত খুলে দেওয়া হচ্ছে আর আপনার খরার সময় বন্ধ করে দিয়ে নদীগুলোকে শুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রংপুর অঞ্চল তিস্তার কারণে আজকে আমরা সম্পূর্ণ এলাকা ড্রাই হয়ে গেছে। মানিস পাখির, কথাগুলো বললে আমি ভারতের সমালোচনা করছি, ভারতের বিরোধিতা করছি, এটা আমাদের জাতীয় সংকট, এটা আমাদের জাতীয় সমস্যা। এই কথাগুলো বললে আমার কেন বলা হবে পাকিস্তান প্রীতির কথা? পাকিস্তানের সীমান্ত থেকে আমাদের এখানে মাদক আসছে না মানিস পাখির। সুতরাং আজকে আমাদের যে সীমান্তের এই সমুদ্র সীমান্ত সমুদ্র এলাকা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের কোনো বিরোধ নাই, বিরোধ হচ্ছে ভারতের সাথে। ভারত আমাদের এটার ব্যাপারে আজকে জাতিসংঘে আপত্তি জানিয়েছে, ভারতের সাথে আমাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত আমাদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতো মানিস পাখির, আজকে সেটি বাদ দিয়ে ভারত আজকে জাতিসংঘে কেন গিয়েছে? আমাদের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আলাপ আলোচনা মধ্যে আমরা নিষ্পত্তি করতে পারতাম মানিস পাখির। আমি আর বক্তব্য বাড়াবো না মানিস পাখির। দর্শক শ্রোতা, শুনলেন এমপি হারুন সাহেবের কথা। এবার আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে শুধু সিলেট নয়, দেশের বিভিন্ন জায়গায় পানি দিয়ে ভরপুর, খুবই ভয়াবহ অবস্থা। আজকে মানুষ অবস্থা এতইটাই খারাপ হয়ে গিয়েছে, মানুষ ঘর বাড়ি এবং কি স্বজনদেরকেও হারাচ্ছে এই বন্যার পানিতে, মানুষগুলো আতঙ্কে আছে। এখন আমাদের জন্য কি করা? আমাদের জন্য একটাই কাজ যেটা আমরা করতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করা। তাছাড়া এমন কোনো ক্ষমতা নেই কোনো মানুষের যে ইচ্ছা করলেই এই পানিগুলো যে কোনোভাবে সরিয়ে দিতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের গোটা দেশবাসীকে এই বন্যার পানি থেকে হেফাজত করেন। আসলে আমি আপনি সুস্থ আছি, ভালো জায়গায় আছি, তাই হয়তো বুঝতে পারছি না, কিন্তু যারা আজকে যাদের ঘর বাড়ি পানির নিচে ডুবে যাচ্ছে, আজকে যে সমস্ত মানুষ অসহায় অবস্থায় আছে, 3 বেলা খেতে পারছে না,
তারাই বুঝতে পারছে কেবলমাত্র যে আসলে তাদের অবস্থাটা কি, হয়তো আমি আপনি বুঝতে পারছি না। আসুন, যাদের টাকা পয়সা আছে, যাদের ধন সম্পদ আছে, এদের পাশে দাঁড়ান। হয়তো এদের পাশে দাঁড়ানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই হাশরের ময়দানে আপনারও পাশে দাঁড়াবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।